কোনো এক সময় এক গৃহস্থের খামারে অনেকগুলি মোরগ মুরগি ছিল। সেই সমস্ত মোরগ মুরগিগুলির মধ্যে একটি মোরগ ছিল রঙিন। সে ছিল খুব সুন্দর দেখতে, সুন্দর সুন্দর রঙিন পালক আর সুন্দর দেখতে, এই ছিল মোরগটির অহংকার। তাই মোরগটি ওই খামারের আর সকল মোরগ মুরগির সাথে মিশত না, সে আলাদা একা থাকতেই ভালোবাসত। আর মোরগটির যেহেতু সুন্দর দেখতে, তাই খামারের মালিক মোরগটিকে আলাদাভাবে ভালোবাসত। একদিন খামারের কিছু মুরগি মোরগটিকে বলল, বন্ধু বন্ধু এসো না, আমরা একসাথে একটু খেলাধুলা করি, তুমিও আমাদের সাথে এসো না বন্ধু, অনেক মজা হবে। এই কথা শুনে রঙিন মোরগটি বলল, ইস আমি তোমাদের সাথে খেলবো, তোমরা কত কুৎসিত কদাকার, তোমাদের সাথে খেলবার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। তোমরা যাও যাও, আমাকে অহেতুক তোমরা বিরক্ত করো না। রঙিন মোরগটির এমন কথা শুনে অপর সকল মোরগ মুরগিরা মন খারাপ করে সেখান থেকে চলে গেল। এইভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন রাত্রে ফার্মে একটি চোর এলো। চোরটি ধীরে ধীরে ফার্মের ভিতরে ঢুকলো। ফার্মের ভিতরে ঢুকে চোরটি এদিক ওদিক দেখতে লাগলো যে কোন মুরগিগুলিকে নেওয়া যায়। এদিক ওদিক দেখতে দেখতে চোরটির নজর পড়ল সেই রঙিন মোরগটির উপরে। রঙিন মোরগটিকে দেখে চোরটি বলে উঠল, আরে বাহ, এই তো কত সুন্দর একটা মোরগ, এই মোরগটিকে নিয়ে যেতে পারলে আমি অনেক পয়সা পাব, একে বিক্রি করে আমি অনেক অর্থ উপার্জন করতে পারবো, আমার অন্য মোরগ মুরগি নেওয়ার আর কোনো দরকার নেই, আমি এটাকেই নিয়ে পালাই। এমনই চিন্তা ভাবনা করে চোরটি সেই রঙিন মোরগটিকে ধরল এবং ফার্ম থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে ফার্মের সকল মোরগ মুরগি যখন একত্রিত হলো, তখন তারা বলাবলি করতে লাগলো, দেখেছো বন্ধুরা, আমাদের নিজেদের এই কুৎসিত কদাকার রূপই আজকের আমাদের জীবন বাঁচালো। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কখনো আলাদাভাবে থাকতে নেই, সকল সময় মিলেমিশে একত্রিতভাবে থাকতে হয়। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান, আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন একটি করে গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।